আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ডিজাইন নিয়ে আসলাম আপনাদের সামনে। শুরুতেই বলে দিচ্ছি, আমার হাতের নখগুলোকে একটু ইগনোর করবেন। আসলে আজকে বিকেলে টিয়াশা আমাকে সাজিয়ে দিয়েছিল, তারই ফাইনাল লুক বলতে পারেন এটা। তো প্রথমেই আমি তিনটা লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি। এই ডিজাইনটা খুবই সহজ, যে কেউ করতে পারবে, আঁকতে পারবে এবং সেটা আপনাদের কাঁথার উপর ডিসপ্লে করতে পারবেন। এই লম্বা টানগুলো আপনারা নর্মাল কাঁথা সিঁড়ি যেভাবে করেন সেভাবে করবেন। আর এই যে মাঝখানে ছোট ছোট ডটগুলি দিচ্ছি, এটাকে আপনারা চাইলে একটা ছোট্ট চেন ছিঁড়েও দিতে পারেন অথবা একটু ভরাট করেও নিতে পারেন আপনাদের পছন্দ মতো রঙের সুতা দিয়ে। আসলে কাঁথা তো আমাদের ইউজ করতেই হয়, তো দেখা যায় গতানুগতিকভাবে যেভাবে সোজা সাপটা সিলি দেওয়া হয় সেভাবে না সেলাই করে যদি একটু ডিজাইন করে আমরা সেলাই করে নিই, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আজকে ডিজাইনটা কিন্তু খুবই সহজ, ফুলের একটা ডিজাইন, বড় বড় ফুলের এবং বড় বড় পাতার কম্বিনেশনে ডিজাইনটা রেখেছি। আমার সাথে যে ছোট ছোট হাতগুলি দেখতে পারছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার মেয়েও আমার সাথে হেল্প করছিল আর কি, মানে হেল্প তো করে না, কাজ বাড়ায় আর কি। তো যাই হোক, খুব ইজিলি ভাবে কিন্তু আপনারা বেবি কাঁথা কিংবা বড় যে কাঁথাগুলি হয় সেগুলির মধ্যে এভাবে ডিজাইন করে ডিজাইনটা এঁকে সেটার মধ্যে নর্মাল কাঁথা সিলি যেভাবে দেয় সেভাবেই কিন্তু আপনারা সিলি করবেন এবং যে রেজাল্টটা বের হবে আই হোপ আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করি একটু ইজি ডিজাইনগুলি দেখাতে আপনাদেরকে, যাতে আপনারা সহজেই আঁকতে পারেন এবং সেটার উপর কাজও করতে পারেন। তো এখন পাতার যে মাঝখানে একটা দাগ দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে এতে করে। আশা করব আজকের ডিজাইনটা আপনাদের ভালো লাগবে, এটা আপনারা যে কেউ করতে পারবেন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য, আর বেল আইকনটিকে অবশ্যই চাপ দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা সবার আগে দেখতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।